এত ভয়ঙ্কর হয়ে দীঘার দিকে ঢুকছে এই আশ ঘূর্ণিঝড়, এখন সমস্ত সমুদ্র এসে পড়েছে রাস্তার পাশে। দীঘার সমস্ত জায়গা জলমগ্ন হয়ে পড়ছে এই ইয়াস ঘূর্ণিঝড়ের কারণে। দীঘার চারিদিকে ভয়ঙ্কর আকার ধারণ করেছে এই ইয়াস ঘূর্ণিঝড়। যদিও কিছুক্ষণ আগেই ল্যান্ডফল হয়েছে এই ইয়াস ঘূর্ণিঝড়, এখনও আসে পড়েনি, তার মধ্যেও দীঘার এই সমুদ্রে আকার ধারণ করেছে। যে জায়গায় দাঁড়িয়ে এতদিন দেখছিলেন সমুদ্রের দৃশ্য, আজ তা ধ্বংস হয়ে যাচ্ছে এই ইয়াস ঘূর্ণিঝড়ের কারণে। সমস্ত শহর জলমগ্ন হয়ে পড়ছে এই মুহূর্তে, দেখুন কী রূপ ধারণ করছে ইয়াস ঘূর্ণিঝড়।